যে মানে না মানা, ও যে মানে না মানা। ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ব্যাক টু ইয়েট আনাদার ভিডিও। আজকে এই ভিডিওটা বাংলাতে হচ্ছে, তার কারণ আজকে আমি তোমাদের সঙ্গে রবীন্দ্র জয়ন্তী স্পেশাল একটা মেকআপ লুক শেয়ার করব। রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আমার মনে হয় বেশিরভাগ মানুষই ঘোরাঘুরি করতে যান, কিংবা অনেকে অনুষ্ঠানেও পার্টিসিপেট করেন। তাই আজকে যে স্পেশাল আমি লুকটা ক্রিয়েট করব সেটা খুবই সিম্পল হতে চলেছে। আজকে আমি দেখিয়েছি সাদা, লাল এবং কালোর একটা কম্বিনেশন। তোমরা চাইলে যে কোনো কালারের শাড়ি কিংবা ড্রেস পরতে পারো, যে কোনো কালারের সঙ্গে কিন্তু এই লুকটা ভীষণ মানাবে, কারণ একদম নিউড একটা সিম্পল মেকআপ আজকে তোমাদের সাথে শেয়ার করবো। তবে হ্যাঁ, ভিডিওটা স্টার্টিংয়ের আগে বলে দিই, যদি ভালো লাগে আমার ভিডিও লাইক করতে ভুলো না, কমেন্ট সেকশনে জানিও এরপর তোমরা আর কী কী মেকআপ লুক আমার থেকে দেখতে চাও। তো চলো স্টার্ট করা যাক আজকে রবীন্দ্র জয়ন্তী স্পেশাল মেকআপ লুক। এবার মেকআপের আগে একটা কথা তোমাদের বলে দিই, সেটা হলো যত ভালো মেকআপ প্রোডাক্ট থাকুক না কেন, স্কিন যদি ভালো না হয় তাহলে কিন্তু কোনো মেকআপ প্রোডাক্টসই স্কিনের ওপর ভালো এফেক্ট দেয় না। তাই জন্য অবশ্যই ভালো করে স্কিন কেয়ারটাকে ফলো করতে হবে। আর আজকে আমি ব্যবহার করছি মামাআর্থের রাইস ফেস ওয়াশ। এই প্রোডাক্টটা রেগুলার বেসিসে ইউজ করলে কিন্তু তোমরা গ্লাস স্কিন পাবে, স্কিন ক্লিয়ার, গ্লোয়িং এবং রেডিয়েন্ট হবে। এর মধ্যে রয়েছে নায়াসিনামাইড এবং রাইস ওয়াটার। রাইস ওয়াটার স্কিনটাকে ক্লারিফাই করতে সাহায্য করে এবং কোলাজেন প্রোডাকশনকে স্টিমুলেট করে, যার ফলে গ্লাস লাইক স্কিন আমরা পেতে পারি। এর মধ্যে রয়েছে নায়াসিনামাইড, যেটা ডেড স্কিন সেলটাকে রিমুভ করতে সাহায্য করে এবং স্কিনে যে পোর্সগুলো রয়েছে সেটাকেও কিন্তু মিনিমাইজ করতে সাহায্য করে। আমি গত 7 থেকে 10 দিন ধরে প্রোডাক্টগুলো ব্যবহার করছি, কারণ আমি নিয়েছি হ্যাশট্যাগ স্কিন রিফ্লেকশন চ্যালেঞ্জ, যে এই প্রোডাক্টগুলো ইউজ করলে আদতে স্কিনটা গ্লাস স্কিনের মতো লাগে কিনা। সবার প্রথমে ফেস ওয়াশটা ভালো করে স্কিনে অ্যাপ্লাই করলাম, 1 থেকে 2 মিনিট মাসাজ করার পর মুখটাকে ধুয়ে নিয়েছি। আর তারপরে আমি ইউজ করছি মামাআর্থ রাইস ওয়াটার ডিভি সানস্ক্রিন। এই প্রোডাক্টটা একদম লাইট ওয়েট স্কিনে, একদম হেভি ফিল হয় না। ফেস এবং নেকে আমি অ্যাপ্লাই করে নিয়েছি। এর মধ্যে রয়েছে SPF 50 অ্যান্ড PA+3। মামাআর্থ রাইস ওয়াটার ফেস রেঞ্জ তোমাদের স্কিনটাকে কিন্তু ন্যাচারালি ক্রিস্টাল ক্লিয়ার বানাতে সাহায্য করবে, তাই আমি বলবো অবশ্যই একবার ট্রাই করে দেখো। লিঙ্কগুলো নিচে ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা রয়েছে। ইউ ক্যান ইউজ মাই কুপন কোড ফর এক্সট্রা 20% ডিসকাউন্ট অন মামাআর্থ অ্যাপ অ্যান্ড মামাআর্থ ওয়েবসাইট। mamaearth.in ছাড়াও আরও বিভিন্ন ওয়েবসাইটে তোমার প্রোডাক্টগুলো পেয়ে যাবে, অনলাইন ছাড়াও অফলাইনে পেয়ে যাবে তোমাদের বাড়ির নিকটবর্তী যে কোনো বিউটি স্টোরে। স্কিন কেয়ার আমার কমপ্লিট হয়ে গেছে, তো চলো এবার আমরা বরঞ্চ মেকআপ লুকটা কমপ্লিট করে ফেলি। আজকে আমি ব্যবহার করেছি মামাআর্থের একটা ইলিমিনেটিং ক্রিম, যেটা স্কিনটাকে প্রচণ্ড হাইলাইটেড একটা এফেক্ট দেয় স্কিনের মধ্যে। উইদাউট ফাউন্ডেশনও তোমরা এই প্রোডাক্টটা ব্যবহার করতে পারো। এটা কিন্তু মামাআর্থের একটা ভীষণ ভালো প্রোডাক্ট, তোমরা অবশ্যই একবার ট্রাই করতে পারো। পুরো ফেসে ভালো করে অ্যাপ্লাই করে দিলাম, আর তারপরেই আমি ইউজ করছি মামাআর্থ ফাউন্ডেশন। আর আমি এখানে ইউজ করছি শেড নাম্বার 04। ফাউন্ডেশনটা ফেসে ডট ডট করে অ্যাপ্লাই করে দিচ্ছি, আর তারপর সেটাকে ভালো করে ব্লেন্ড করে দেবো ইউজিং আ বিউটি ব্লেন্ডার। তোমরা চাইলে কিন্তু ব্রাশের মাধ্যমেও ব্লেন্ড করতে পারো, তাতে কভারেজটা আরও অনেক বেশি আসে। তোমরা চাইলে কিন্তু ফাউন্ডেশনটা স্কিপ করতে পারো, কনসিলার দিয়েও পুরো মেকআপটা কমপ্লিট করা যেতে পারে। আমার লাস্ট মেকআপ লুকটা দেখে নিও কীভাবে ফাউন্ডেশন ছাড়াই মেকআপ করা যায়। ফাউন্ডেশনটা স্কিনে ভালো করে অ্যাপ্লাই করে নেওয়ার পরে আমি এখানে ইউজ করছি মামাআর্থের কনসিলার, আর এখানে আমি ইউজ করছি শেড নাম্বার মিডিয়াম। আইজের নিচে এবং উপরে ভালো করে অ্যাপ্লাই করে দিয়েছি, তারপর সেটাকে ব্লেন্ড করে দেবো ইউজিং আ বিউটি ব্লেন্ডার। এই স্টেপটার পরেই কিন্তু ভালো করে স্কিনটাকে সেট করতে হবে, যাতে ঘাম হলেও আমার মেকআপটা উঠে না যায়। তার জন্য আমি মামাআর্থের ট্রান্সলুসেন্ট পাউডারটা ইউজ করে নিচ্ছি। স্পেশালি যেখানে কনসিলার ইউজ করছি সেই জায়গা ছাড়াও পুরো ফেসেই ভালো করে অ্যাপ্লাই করে দিতে হবে পাউডারটা। এরপরে আমি ইউজ করছি একটা ব্লাশ, আর তোমরা এখানে চাইলে মামাআর্থে ব্লাশ ইউজ করতে পারো। আমি আমার চিক্সে অ্যাপ্লাই করছি, তারপর সেটাকে ভালো করে ব্লেন্ড করে দেবো ইউজিং আ বিউটি ব্লেন্ডার। সকাল কিংবা বিকেল যে কোনো লুকেই আমার মনে হয় এরকম ব্লাশ অ্যাপ্লিকেশন দেখতে বেশ ভালোই লাগে। তারপর চলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিই একটা ভীষণ সিম্পল আই লুক। তার জন্য আমি ব্যবহার করে নিচ্ছি মামাআর্থের কাজল। কাজলটাকে আমি চোখের উপরে উইং আইলাইনার হিসেবে অ্যাপ্লাই করছি, তারপর সেটাকে হালকা আমি ব্লেন্ড করে নিচ্ছি ইউজিং আ স্মাজার ব্রাশ। দু চোখেই আমি সেম করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর এই মেকআপ লুকটা কিন্তু তোমরা যে কোনো শাড়ির সঙ্গে, যে কোনো কুর্তির সঙ্গে ক্যারি করতে পারো, ভীষণ সিম্পল এবং দেখতেও খুব ভালো লাগে। কাজলটা অ্যাপ্লাই করে সেটাকে আমি ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি ইউজিং আ স্মাজার ব্রাশ। এরপরে একটা পাফি ব্রাশ নিয়েছি এবং আমার চোখের নিচে যে এক্সেস পাউডারগুলো ছিল সেটাকে ভালো করে রিমুভ করে নিচ্ছি। তারপরে আমি এখানে ইউজ করছি একটা আইল্যাশ কার্লার টু কার্ল মাই আইল্যাশেস, অ্যান্ড তারপরে আমি আমার আইব্রোটাকে ড্র করে নিচ্ছি।
খুবই সিম্পল ওয়েতে তোমাদের সঙ্গে শেয়ার করছি স্টেপ বাই স্টেপ। আশা করি তোমাদের ভালো লাগছে, ভালো লাগলে কিন্তু অবশ্যই জানিও কমেন্ট সেকশনে, আর লাইক করতে একদম ভুলো না। আই মেকআপটা এরকমই ছাড়া যেত, তবে আমার মনে হলো চোখের নিচে যদি একটু ব্রাউন কালারের আই শ্যাডো লাগাই তাহলে আরও অনেক সুন্দর লাগবে চোখটা। সেই কারণে একটা ছোট্ট আমি এখানে ব্লেন্ডিং ব্রাশ নিয়েছি, সেই ব্লেন্ডিং ব্রাশ দিয়ে একটা ব্রাউন শেড পিক করেছি চোখের নিচে প্লেস করে এবং সেটাকে ভালো করে ব্লেন্ড করে দিয়েছি। স্মাচ করার সাথে সাথে আমি হালকা করে একটু উইংও ক্রিয়েট করে দিয়েছি যাতে লুকটা অনেক বেশি সুন্দর লাগে। আর তারপরে আমি ইউজ করে নিচ্ছি প্যাকের মেকআপ সেটিং স্প্রে, এরপরে আমি ইউজ করবো মামা আর্থের মাস্কারা। তোমরা দেখতেই পাচ্ছ অন ক্যামেরা যে কতটা সুন্দর এটা আমার ল্যাশগুলোকে ভলিউম দিয়েছে। মাস্কারার যে অ্যাপ্লিকেটরটা রয়েছে সেটা কিন্তু খুব সুন্দর, আর আইল্যাশটাকে খুব সুন্দর ভলিউমাস একটা লুক দেয় যেটা আমার ভীষণই ভালো লাগে। তাই জন্য আমি আপার ল্যাশেস এবং লোয়ার ল্যাশেস দুটোকেই ভালো করে কোট করে নিলাম মাস্কারা দিয়ে। এই মাস্কারাটা ব্যবহার করলে আলাদা করে কোনো ফলস আইল্যাশেস লাগানোর কিন্তু প্রয়োজন পড়ে না। লাস্টলি মেকআপটা আমি কমপ্লিট করছি ইউজিং আ হাইলাইটার, তোমরা তোমাদের পছন্দ মতো হাইলাইটার ব্যবহার করতে পারো। আমি এখানে একটা ছোট্ট ফ্যান ব্রাশ নিয়েছি, তার মধ্যে হাইলাইটার দিয়ে সেটা আমার চিক বোনে, ফোহেডে, নোজের উপরে এবং চিনে অ্যাপ্লাই করে দিচ্ছি। মোটামুটি মেকআপ লুকটা কমপ্লিট আমার হয়েই গেছে। আর এখন আমি ইউজ করছি মামা আর্থের একটা লিপস্টিক, অ্যান্ড এটা হচ্ছে মামা আর্থের ফেদার লাইট লিকুইড লিপস্টিক ইন দ্য শেড 02। আমি আজকে যে লুকটা করছি সেটা খুবই সিম্পল রাখার চেষ্টা করেছি, তোমরা চাইলে এক্ষেত্রে বোল্ড কালারের লিপস্টিক ইউজ করতে পারো, তবে আমার মনে হলো আজকে লুকটার সঙ্গে একটু ন্যাচারাল লুকিং লিপস্টিক বেশি ভালো লাগবে। এই হচ্ছে মোটামুটি আমার কমপ্লিট লুক, চলো এবার চট করে আমি রেডি হয়ে নিই আর তারপর তোমাদের সঙ্গে একটা ইজি হেয়ারস্টাইল শেয়ার করি। আজকে আমি পরলাম একটা রেড ব্লাউজের সঙ্গে বেগমপুরি শাড়ি, এই শাড়িটা তোমরা আমার বিজনেস স্টোরে পেয়ে যাবে, আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারো হোয়াটসঅ্যাপে। এবার আসি আমি আজকের হেয়ারস্টাইলে। সবার ফার্স্টে একটা সাইড পার্টিশন করলাম, দিয়ে চুলটাকে পিছনের দিকে নিয়ে বেরোনি করছি না, জাস্ট দুটো ডিভিশন করেছি চুলে এবং সেটাকে এরমভাবে প্যাঁচাচ্ছি একটার সাথে একটা। তারপরে একটা টাইট রাবার ব্যান্ড দিয়ে চুলটাকে টাই করে নিয়েছি। এখন কীভাবে খোপাটা করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। এইভাবে টুইস্ট করতে করতে আমরা একটা খোপা বানিয়ে নেব, আর যখনই চুলটাকে টুইস্ট করছি তখন হেয়ার পিন দিয়ে আমি কিন্তু অ্যাটাচ করে নিয়েছি চুলের সাথে যাতে খোপাটা সিকিওর থাকে এবং খুলে না যায়। আমার আজকের এই ইজি হেয়ারস্টাইলটা করতে মাত্র 2-3 মিনিট সময় লেগেছে, তোমাদের কেমন লাগলো জানিও নিচে কমেন্ট সেকশনে। দেখো আমি একটা ফুল ইউজ করছি, তোমরা চাইলে এখানে রিয়েল ফ্লাওয়ার ইউজ করতে পারো, দেখতে আরও বেশি সুন্দর লাগবে। হেয়ারস্টাইল আমার কমপ্লিট হয়ে গেছে, মেকআপও ডান, এবার একটা ছোট্ট কালো রঙের টিপ পরলাম আর তার সঙ্গে একটা রেড হোয়াইট কম্বিনেশনে নিজের হাতে বানানো হ্যান্ডমেড জুয়েলারি পরেছি। আজকের লুকটা তোমাদের কেমন লাগছে লিখে জানিও কমেন্ট সেকশনে, আমার কিন্তু দুর্দান্ত লেগেছে। যত বলি নাই রাতি মলিন হো যে মানে না মানা, হো যে মানে না মানা, আঁখি ফিরাইলে বলে না না না, ও যে মানে না মানা। এই ছিল আমার আজকের ভীষণই ইজি মেকআপ লুক, আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আমার পরবর্তী ভিডিওতে খুব শিগগিরই, ততক্ষণের জন্য বাই।